নমস্কার বন্ধুরা, গল্পের কথকতায় তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সাথে রয়েছি আমি শর্মিষ্ঠা। পড়ে শোনাব বনফুলের লেখা ছোট গল্প ঠাকুমার কাণ্ড। তবে গল্পটি পড়বার আগে সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে। এখন শুনবে বনফুলের লেখা ছোট গল্প ঠাকুমার কাণ্ড। পৌত্রের বয়স 8 বছর, ঠাকুরদার বয়স 76, ঠাকুরমার বয়স 66। ঠাকুমাই বিচারক হলেন সেদিন, নাতি আর ঠাকুরদার প্রায়ই ম্যাচ হয়, কখনো লুডোর, কখনো স্নেক ল্যাডারের, কখনো ক্যারামের, এসবের হার জিত তো সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু সেদিন যে ম্যাচটা হচ্ছিল তা একটু অন্যরকম। ঠাকুমা একটা কাল্পনিক গল্পের আরম্ভটা বলে দিয়েছিলেন, কথা ছিল খোকন সেটা নিজের মতো করে শেষ করবে, ঠাকুরদাও শেষ করবেন নিজের মতো করে, দুজনের গল্পই ঠাকুমা শুনবেন, যার গল্প তার বেশি ভালো লাগবে তার গলায় তিনি একটা মোটা জয়ফুলের মালা পরিয়ে দেবেন। গল্পের আরম্ভটা হচ্ছে এই। অন্ধকার জঙ্গল, বড় বড় গাছ চতুর্দিকে, চাঁদ উঠেছে কিন্তু চাঁদের আলো জঙ্গলের ভেতর ঢুকতে পারেনি, এত ঘন সে বন। শুধু অন্ধকার নয়, মাঝে মাঝে বাঘ সিংহের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ দেখা গেল রাজপুত্র একটা গাছের উপর উঠে বসে আছে, তার মাথার মুকুটের উপর চাঁদের আলো পড়ে চকচক করছে। ঠাকুমা বললেন, এইবার তোমরা ভাবো গল্পটা কি করে শেষ হবে, কাল তোমাদের গল্প শুনব। ঠাকুরটা ভাবতে লাগলেন, কোকনও ভাবতে লাগলো। পরদিন সন্ধ্যাবেলায় ছাতে মাদুর পাতা হলো, তার উপর ঠাকুমা বসলেন তার পানের বাটা নিয়ে। ঠাকুর তার ইজি চেয়ারটাও এলো ছাতে, অর্জুন গড়গড়ায় তামাক দিয়ে গেল, খোকন বসলো ছোট্ট একটা মোড়ায়। ঠাকুমা মুখে এক খিলি পান ফেলে দিয়ে বললেন, তোমরা রেডি? খোকন বললে, হ্যাঁ রেডি। ঠাকুর তাও বললেন, আমিও রেডি। খোকন বললে, কে আগে বলবে? ঠাকুমা তার ডান হাতের তর্জনী আর মধ্যমা আঙুল দুটি তুলে বললে, একটা ধরো। খোকন তর্জনীটা ধরতেই ঠাকুমা বললেন, তুই আগে বল। খোকন শুরু করলো তার গল্প। জীবনে সেই রাজপুত্র ঢুকেছিল, তা সাধারণ জঙ্গল নয়, তা মায়া রাক্ষসীর জঙ্গল। জঙ্গলে কিছু দূর ঢুকেই অন্ধকার হয়ে গেল, তারপরেই বাঘসিংহ ডাকতে লাগলো। রাজপুত্র ধনুকে তীর লাগিয়ে এদিক ওদিক চাইতে লাগলো, যদি কোনো বাঘ বা সিংহকে দেখতে পায়। হঠাৎ একটা বাঘকে দেখতে পেল, সে দেখে একটু অবাক হয়ে গেল। বাঘের মুখের নিচের দিকটা ঠিক যেন বাঘের মতো নয়, মেয়ে মানুষের মতো। রাজপুত্র তখনও ঠিক বুঝতে পারেনি ওরা সত্যি বাঘ নয়, ওরা মায়া বাঘ, মায়া রাক্ষসী বাঘ সেজে তাকে ভয় দেখাচ্ছে। রাজপুত্র বুঝতে পারেনি প্রথমে, তাই বাঘের বুক লক্ষ্য করে সে তীর ছুড়ল একটা। তীর ঠিক বুকের মাঝখানে বিঁধল, কিন্তু বাঘ পড়ল না, মায়া বাঘ যে। আবার তীর ছুড়ল রাজপুত্র, আবার বাঘের বুকে বিঁধল, বাঘ কিন্তু মরে না। আরেকটা বাঘ এলো, তারপর আরেকটা, তারপর আর একটা। রাজপুত্র পাগলের মতো তীর ছুড়তে লাগলো, সব তীরগুলোই তাদের গায়ে বিঁধল, কিন্তু পড়ল না কেউ। হঠাৎ একটা বাঘ চেঁচিয়ে মানুষের ভাষায় বলে উঠল, রাজপুত্র তুমি আমাদের বন্দী,
তোমায় আমরা মারব না, বন্দি করে রাখব। তুমি এ জঙ্গল থেকে আর বেরুতে পারবে না। ওরে তোরা আয়, ঘিরে ফেল রাজপুত্রকে। পিল পিল করে আরো বাঘ সিংহ আসতে লাগলো। রাজপুত্র দেখলে তার তুনে আর তীর নেই, আর তীর থাকলে বা কি হতো? প্রত্যেক বাঘটার বুকে তীর বিচ্ছে, অথচ কেউ মরছে না। ভয় পেয়ে গেল রাজপুত্র। ঠিক সামনেই বড় একটা গাছ ছিল, তাতে উঠে পড়ল সে। একেবারে মগ ডালের কাছাকাছি গিয়ে বসলো একটা ডালে, ভাবতে লাগলো, আমি তো কখনো কোনো পাপ করিনি, ভগবান আমাকে এ বিপদে ফেললেন কেন? আমার বাবাকে প্রজারা সবাই ভালোবাসে। কিছুদিন থেকে তার রাজত্বে ভয়ানক ডাকাতি হচ্ছে। অনেকে বলছে ডাকাতরা নররূপী রাক্ষস। এই বনেই কি সেই রাক্ষসদের বাস? আমাদের অনেক সৈন্য নষ্ট করেছে ওরা। এদের হাত থেকে কি আমাদের মুক্তি নেই? হে ভগবান, আমাদের বাঁচাও। রাজপুত্র আকাশের দিকে মুখ তুলে হাত জোর করে বসে রইল। এই সময় অশ্বিনী এসে বলল, মা, ফুলের মালা এনেছি, এই নিন। কাগজের ঠোঙার ভিতর মালাটি ছিল। ঠাকুমা সেটি পানের বাটার পাশে রাখলেন। খোকন আবার বলতে শুরু করল, রাজপুত্র হাত জোর করে বসেছিল, এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। সে দেখতে পেল আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র যেন তার দিকে এগিয়ে আসছে। অবাক হয়ে চেয়ে রইল সে, নক্ষত্র নিচে আসছে কেন? আলোয় আলোয় ভরে গেল চারদিক। তারপর রাজপুত্র বুঝতে পারল ওটা নক্ষত্র নয়, ওটা জ্যোতির্ময় রথ একটা, এরোপ্লেনের মতো দেখতে অনেকটা, কিন্তু এরোপ্লেনের মতো শব্দ নেই, নিঃশব্দে এগিয়ে আসছে। খুব কাছাকাছি যখন এলো, তখন রথের ভেতর থেকে কে যেন বললে, রাজপুত্র ভয় পেও না, আমি ধর্মরাজ, তুমি কি চাও বলো। রাজপুত্র বলল, আমার বাবা বড় বিপন্ন, তার রাজ্যে ক্রমাগত ডাকাতি হচ্ছে। অনেকে বলছে ডাকাতরা ছদ্মবেশে রাক্ষস, আমার বাবাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। ধর্মরাজ বললেন, তুমি নিজেও কম বিপদে পড়নি, কিন্তু তুমি নিজের জন্য কিছু না চেয়ে তোমার বাবার জন্য আমার সাহায্য চাইছো, এতে আমি খুব খুশি হলাম। আমি তোমার বাবাকেও সাহায্য করব, তোমাকেও করব। তুমি ওই গাছের কোটরের ভিতর ঢুকে বসে থাকো, আমি আকাশ থেকে দৈবী অস্ত্র নিক্ষেপ করব এখনই। বনের সমস্ত রাক্ষসী এক্ষুনি মারা যাবে, তারপর মারব ওই ডাকাতদের। তুমি চুপ করে বসে থাকো, সব রাক্ষস রাক্ষসী যখন মরে যাবে তখন তোমার জন্য রথ আনবে সুমন্ত্র সারথি, সেই রথে চেপে তুমি বাড়ি ফিরে যেও। রাজপুত্রে রামায়ণ পড়া ছিল, তাই সে প্রশ্ন করল, সুমন্ত্র তো রাজা দশরথের সারথি ছিল। হ্যাঁ, এখন সে আমার কাছে আছে। রাজা দশরথের এখন তো আর রাজত্ব নেই, তিনি তাই আর রথ রাখেন না, দরকার হলে আমি তার জন্য রথ পাঠাই। ধর্মরাজের রথ ক্রমশ সরে যেতে লাগলো, ক্রমশ দূরে দূরে আরো দূরে চলে গেল, মিলিয়ে গেল। তারপরে একটু পরে দুম দাম শব্দ হতে লাগলো, আকাশ থেকে অস্ত্র পড়তে লাগলো রাক্ষস রাক্ষসদের ওপর, আর সে কি হাউ মাউ চিৎকার! রাজপুত্র কানে আঙুল দিয়ে বসে রইল। অনেকক্ষণ পরে থেমে গেল সব, তারপর সমস্ত আকাশ আলো করে রথ এলো। সুমন্ত্র এসে বললেন, রাজকুমার বাড়ি চলুন। রাজপুত্র বাড়ি চলে গেল।
ঠাকুমা আনন্দে গদগদ বললেন, চমৎকার হয়েছে গল্পটা, এইবার তোমার গল্প বলো। ঠাকুরদা চোখ বুঝে গড়গড়ায় মৃদু মৃদু টান দিচ্ছিলেন। কয়েক মিনিট তিনি কোনো কথাই বললেন না, তারপর লম্বা একটা টান দিয়ে বললেন, এইবার শোনো, আমার গল্পটা আর অন্য রকমের, শোনো। বলতে শুরু করলেন ঠাকুরদা, সেদিন চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস, সবাই গঙ্গা স্নান করছে, চারিদিকে প্রচুর ভিড়, একটি ঘাটে কিন্তু ভিড় নেই, চারিদিক কানাত দিয়ে ঘেরা, জলের ভিতর পর্যন্ত নেমে গেছে কানাত, রাজবাড়ির লোকেরা সেখানে স্নান করবেন। সেই কানাত ঘেরা জলের মধ্যে জল ছাড়া কিন্তু আর একটা জিনিস ছিল, সেটা কারো চোখে পড়েনি, আকাশের রোহিণী নক্ষত্র প্রতিফলিত হচ্ছিল সেখানে। রাজপুত্র যখন সেখানে স্নান করতে এলো, তখন তাকে দেখে মুগ্ধ হয়ে গেল রোহিণী। মানুষের কি এত রূপ হতে পারে, এই যে দেবতার রূপের চেয়েও সুন্দর। যে চাঁদ রূপের গরবে এত গরবী, তার মুখেও তো কলঙ্ক আছে, এই রাজপুত্রের মুখ যে নিষ্কলঙ্ক, অবাক কাণ্ড। এই খবরটি রোহিণী চাঁদকে গিয়ে বললে, সেদিন গঙ্গা স্নানের সময় এক রাজপুত্রকে দেখলাম, সে তোমার চেয়েও সুন্দর। চাঁদ হেসে জবাব দিলেন, কেন বাজে কথা বলে সময় নষ্ট করছো, আমি 27টি রাজকন্যার স্বামী, আমি যদি কুরূপ হতাম তাহলে কি তোমরা আমার গলায় মালা দিতে? মর্তের রাজপুত্র আমার চেয়ে সুন্দর হতেই পারে না, তোমার চোখ খারাপ হয়ে গেছে, অশ্বিনী কুমারের কাছে যাও। রোহিণী ভ্রুভঙ্গি করে বলল, নিজের চোখে দেখে এসো না, অমন রূপ দেবতাদের কারো নেই, দেবতারা সব হঁতকা, কারোর 4টে মুখ, কারো 5টা, কারোর 4টে হাত, কারোর ইয়াগুফ, রাজপুত্রটিকে দেখে এসো, ভুল ভেঙে যাবে। চাঁদের মনে কৌতূহল জাগলো, রাজপুত্রকে দেখতে হবে একদিন, আমার চেয়েও সুন্দর, নিজের চোখে না দেখলে মানব না এ কথা। দেখতে গিয়ে কিন্তু বুঝতে পারলেন, রাজপুত্রের দেখা পাওয়া সহজ নয়। রাজপুত্রকে তার মা রাত্রে কোথাও বেরুতে দেন না, সন্ধ্যের সময় রাজপুত্র বাড়ি ফিরে এসে মায়ের কোলে মাথা দিয়ে দুঃকথা শোনে, আর রাতের অন্ধকারেই তো চাঁদ ওঠেন। তখন রাজপুত্রকে দেখতে পান না তিনি, তখন রাজপুত্র ঘরের ভিতরে মায়ের কোলে শুয়ে গল্প শোনে। রোহিণী খবর দিল, রাজপুত্র রোজ বনে শিকার করতে যায়, সেই সময় তাকে দেখতে পারো। চাঁদ বললেন, কি করে পারবো, দিনের আলোয় আমি দেখতে পাই না কি, সূর্যের আলোয় আমার চোখ ধেঁধে যায়। রোহিণী বলল, তোমার বন্ধু ইন্দ্রধনুকে বলো না, তিনি ইন্দ্রকে কোনো অনুরোধ করলে ইন্দ্র তা ফেলতে পারবে না, ইন্দ্র ইচ্ছে করলে মেঘ দিয়ে সূর্যকে ঢেকে দিতে পারে, আর সূর্য মেঘে ঢাকা পড়লে অন্ধকার হয়ে যাবে, তখন তুমি রাজপুত্রকে দেখে নিতে পারো। রাজপুত্র প্রায়ই বনে শিকার করতে যায়, তুমি ইন্দ্রধনুকে বলো, সে সব ব্যবস্থা করবে। সব শুনে ইন্দ্রধনু খুব উৎসাহিত হয়ে উঠল, বলল, আমি তো রাজপুত্রকে রোজ দেখতে পাই, আচ্ছা আমি ইন্দ্রদেবকে অনুরোধ করছি, রাজপুত্র যখন বনে শিকার করতে যাবেন তখন প্রচুর মেঘ এসে ঢেকে ফেলবে সূর্যকে, আর স্বর্গের পরীরা বাঘ সিংহ সেজে ভয় দেখাবেন রাজপুত্রকে, তখন রাজপুত্র গাছে উঠে পড়বেন, আর সেই সময় চাঁদ দেখে নেবেন তাকে। তাই ঠিক হল, রাজপুত্র বনে শিকার করতে যখন ঢুকলেন তখন দিবা দ্বিপ্রহর, কিন্তু সঙ্গে সঙ্গে সূর্যকে ঢেকে দিল পুঞ্জ পুঞ্জ ঘন মেঘে, অন্ধকার হয়ে গেল চারিদিক, দিন রাত্রি হয়ে গেল, চারিদিকে ডাকতে লাগলো বাঘসিংহের দল। সামনেই একটা মস্ত বড় শিরিষ গাছ ছিল, তার উপরে উঠে পড়ল রাজপুত্র। আকাশের খানিকটা নির্মেঘ ছিল, আর সেখানে চাঁদ উৎসুক হয়ে বসেছিলেন। হঠাৎ দেখলেন তার এক ঝলক জ্যোৎস্না যেন ধরা পড়ে গেছে কার সাদা উষ্ণীষের মুক্তামাণিক্যে, চকচক করছে। রাজপুত্রকে দেখতে পেলেন চাঁদ, একটু ঈর্ষা হল, এ কথা মানতেই হলো, রোহিণী যা বলেছে তা ঠিক, রাজপুত্র সত্যিই রূপবান।
তারপর আকাশের মেঘ কেটে গেল, অন্তর্ধান করল নকল বাক্সিংহরা, আবার রোদ উঠল। রাজপুত্র গাছ থেকে নেমে বাড়ি চলে গেলেন। ঠাকুমা বললেন, খোকনের গল্পটাই বেশি ভালো হয়েছে, কারণ ওর গল্পে একটা আদর্শ আছে, ধর্মের জয় হয়েছে শেষে। খোকনের গলায় মালাটা পরিয়ে দিলেন। খোকন দৌড়ে নিচে নেমে গেল মাকে মালাটা দেখাবে বলে। ঠাকুরদা ঠাকুমার দিকে চেয়ে বললেন, তুমি তো আটের কিছু বোঝো না দেখছি, হঠাৎ বিচারক হতে গেলে কেন? ঠাকুমা হেসে বললে, রাগ করো না লক্ষ্মীটি, আট বুঝি না, কিন্তু খোকনের গল্পটাই আমার ভালো লেগেছে। ওইটুকু ছেলে কেমন চমৎকার গল্পটি বানিয়েছে বলতো, তাই ওকে মালাটা দিলাম। তাছাড়া ও তো আমাদের খোকন যে। তারপর ঠাকুমা উঠে গিয়ে বুড়ো ঠাকুরদার তোবড়ানো গালে ছোট্ট একটু চুমু দিয়ে বললেন, তোমারটাও ভালো হয়েছে। আকাশে চাঁদ উঠেছিল তখন, ফুরফুর করে একটু হাওয়াও বয়ে গেল। এতক্ষণ তোমরা শুনছিলে বনফুলের লেখা ছোট গল্প ঠাকুমার কাণ্ড। পড়ে শোনালাম আমি শর্মিষ্ঠা, গল্পে খোকনের কণ্ঠে তোয়া, ঠাকুমা টিনা, ঠাকুরদা শাগ্নিক, ধর্মরাজ অনিমেষ, রোহিণী দীপান্বিতা, অশ্বিনী তুষার, বাঘ দেবাঙ্কুর, সুমন্ত্র তুষার, চাঁদ অনিমেষ, ইন্দ্রধনু দেবাঙ্কুর, আবহ এলজা, প্রচ্ছদ উর্মি এবং সম্পাদনায় গর্গি। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।